আমি শায়নী গুপ্ত ব্যানার্জি আজকে বাংলা ব্যাকরণের বচন বিষয়ে পড়াবো। এখানে একটি ছবি দেখছি, একটি পাতার ছবি, একটাই পাতা রয়েছে, তাই পাতাটি লেখা আছে। নিচে দেখো চারটি পাতা আছে, অর্থাৎ একের বেশি, তাই লিখেছি পাতাগুলি। পাতাটি এক বচন, একের বেশি যেহেতু বোঝাচ্ছে তাই বহু বচন। এখানে দেখো লেখা আছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি বলতে আমাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একজনকে বোঝানো হচ্ছে, তাই এক বচন। এখানে দেখো লেখা এখন আমরা পড়াশোনা করছি, আমরা মানে অনেকজনকে বোঝানো হচ্ছে, তাই বহু বচন। তাহলে বচন বলতে আমরা বুঝি যার দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সংখ্যা বা পরিমাণকে বোঝানো যায়। এই বচনকে দু ভাগে ভাগ করা হয়, এক বচন, বহু বচন। বচনকে ইংলিশে বলা হয় নাম্বার, এক বচনকে ইংলিশে বলা হয় সিঙ্গুলার নাম্বার, আর বহু বচনকে ইংলিশে বলা হয় প্লুরাল নাম্বার। এই বচন গঠনের, অর্থাৎ এক বচন এবং বহু বচন গঠনের কিছু নিয়ম রয়েছে। এখন আমরা শিখব যে কিভাবে এক বচন গঠন করা হয়। এই উদাহরণটি দেখো, আমায় বইটি দাও, বই শব্দটির পাশে টি যোগ করেছি। এই টি যোগ করাতে একটি বইকে বোঝানো হচ্ছে, তাই তো? সুতরাং শব্দের পাশে টি যোগ করলে কিন্তু এক বচন বোঝানো হয়। পরের উদাহরণ দেখো, একটি গান শোনাও, গানের আগে একটি যোগ করেছি। তো শব্দের পূর্বে যদি একটি যোগ করা হয় তাহলেও এক বচন গঠন করা যায়। তারপরের উদাহরণ দেখো, লাঠিখানা ফেলে চলে গেল, লাঠির সঙ্গে খানা যুক্ত হয়েছে। লাঠির সঙ্গে খানা যুক্ত হয়ে একটি লাঠিকেই বোঝানো হচ্ছে। সুতরাং আমরা শিখলাম যে শব্দের সঙ্গে খানা যোগ করেও এক বচন হয়। নিচে দেখো লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা শিল্পী নামে পরিচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক গল্প তোমরা পড়েছ। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কথা শিল্পী বলা হয় বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা শিল্পী নামে পরিচিত। এখানেও একজনকেই বোঝানো হচ্ছে। সুতরাং কোনো বস্তু বা ব্যক্তির বা স্থানের নাম, শুধু নাম বললেও এক বচন বোঝানো হয়। আমি তাহলে ধরতেই পারি যে তোমরা এক বচন কিভাবে গঠিত হয় সেটা বুঝতে পেরেছ। এবারে চলে যাব বহু বচন গঠনের নিয়ম। দেখো লেখা আছে ফুলগুলি খুব সুন্দর, ফুলের সঙ্গে গুলি বসিয়েছি, অর্থাৎ বোঝাচ্ছে যে অনেক ফুল। আমি যদি এখন গুলিকে ঢেকে দিই, যদি হয় ফুল খুব সুন্দর, তাহলে একটি ফুলকে বোঝানো হচ্ছে। কিন্তু ফুলের সঙ্গে যদি গুলি যোগ করি তাহলে অনেক ফুলকে বোঝানো হচ্ছে। শব্দের সঙ্গে গুলি যোগ করেও বহু বচন গঠন করা যায়। পরের উদাহরণ দেখো, ডাকাত দল গ্রামে এলো। এই দল শব্দটি ডাকাতের সঙ্গে আমি যুক্ত করেছি। দল শব্দটি ডাকাতের সঙ্গে যুক্ত করাতে অনেক ডাকাতকে বোঝানো হচ্ছে। তাহলে শব্দের সঙ্গে দল যোগ করলেও বহু বচন গঠন করা যায়। নিচে দেখো, দর্শক মণ্ডলী তার নাচ দেখে হাততালি দিয়েছিলেন। মণ্ডলী, এই মণ্ডলী শব্দটি দর্শকের সঙ্গে যুক্ত হয়েছে এবং মণ্ডলী শব্দটি দর্শকের সঙ্গে যুক্ত হওয়াতে দর্শক, অনেক দর্শককে বোঝানো হচ্ছে। এর থেকে আমরা কি শিখলাম? যে মণ্ডলী শব্দটি দর্শকের, মানে শব্দের সঙ্গে যুক্ত হলে অনেক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় বা বহু বচন গঠন করা যায়। শেষে দেখো লেখা আছে দেশে দেশে বার্তা ছড়িয়ে গেল।
একই শব্দ আমি দুবার ব্যবহার করেছি, একই শব্দ পাশাপাশি বসেছে, দেশে দেশে অর্থে অর্থাৎ যে অনেক দেশে বার্তা ছড়িয়ে গেল। সুতরাং আমরা শিখলাম যে একই শব্দ পাশাপাশি বসেও বহুবচন গঠন করা যায়। তাহলে বহুবচন কিভাবে গঠন করা যায় সেটা আশা করি তোমরা শিখতে পেরেছ। বচন সম্পর্কে ধারণা আশা করি তোমাদের পরিষ্কার হলো। পরবর্তী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আমরা আবার নতুন করে শিখব।